प्रिय देशवासी, आमी एखन रैब पुलिस एवं जनप्रशासनेर कर्मकर्ता कर्मचारीदेर उद्देश्य बोलते चाई, एकजन सचेतन नागरिक हिसाबे कोनो ना कोनो राजनैतिक दलेर प्रति आपनार समर्थन थाकतेई पारे, थाकाटाई स्वाभाविक। तबे बीएनपि आशा करे प्रजातंत्रेर एकजन कर्मकर्ता बा कर्मचारी हिसाबे सेई समर्थन व्यक्त करार एकमात्र जायगा होवा उचित भोट केंद्र। आपनार उपर राष्ट्र कर्तृक अर्पित दायित्वेर अपव्यवहार करे मानुषेर भोटेर अधिकार हरणेर संगे दया करे निजेके जड़ित करबेन ना। आपनी निजेई निजेके जिज्ञासा करुन, फैसिस्ट सरकारेर आमले अनुष्ठित विगत কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন? আপনার পরিবারের সদস্যগণ কি ভোট দিতে পেরেছেন নিরপেক্ষভাবে নির্ভয়? পারেনি। আপনাদের কেউ কেউ হয়তো নিশিরাতে একাই একাধিক ভোটের বাক্স ভর্তি করে বর্তমানের ভোট ডাকাতদের সহযোগী হতে পেরেছেন, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার গৌরবজনক সম্মানটি অর্জন করতে পারেননি। সুতরাং জনগণের চলমান যে আন্দোলন, এই আন্দোলন আপনি যাতে আপনার নিজের ভোট দিতে পারেন সেই অধিকার আদায়ের আন্দোলন, এই অধিকার প্রতিষ্ঠা আন্দোলন। জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয়, জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে। আবারও পরিষ্কারভাবে আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন। জনগণের আন্দোলন সম্পর্কে মাফিয়া সরকার নানা রকম গুজব ছড়িয়ে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে। আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজবে কান দেবেন না। আপনাদের কারো ভয়ের কোনো কারণ নেই। আপনারা নিজেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার লালসা মেটানোর হাতিয়ারে দয়া করে পরিণত করবেন না। মনে রাখবেন, আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা অযথা আন্দোলনকারী জনগণকে হয়রানি করবেন না। আন্দোলনকারী জনগণ আপনাদের শত্রু নন, আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, কোনো দলের কেউ নন আপনারা, কোনো দলের নন আপনারা। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে নিজের দলীয় স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করে দিয়েছে। আমি বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বস্ত করে বলতে চাই, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী আপনারা কেউ অযথা রাজনৈতিক কারণে বা অন্য কোনো প্রতিহিংসামূলক আচরণের শিকার হবেন না। বরং ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনে আপনাদের কেউ আইন অনুযায়ী কাজ করার কারণে বিপদে যদি পড়েন কিংবা চাকরি হারালে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অবশ্যই আপনাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।